গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাজে এখন 1:05, প্রচন্ড গরম পড়েছে। কিছুদিন হলো খুব বেশি বৃষ্টি পড়ছিল, তো আমরা ভাবছিলাম পুরো একদম ঠান্ডা হয়ে যাবে, অন্যরকম হয়ে গেছে, অন্যরকম। আমরা এক্সপেক্ট করতে বৈশাখ, সত্যি অনেক দিন ধরে লকডাউন চলছে, ভাবছিলাম কি বরফ টরফ পড়বে হয়তো, এবার নিচে একদম স্নোফল হবে, বাজে বকছি তখন থেকে। তো গরম ওই জন্য সকাল সকালে আমি পাখিদের খাঁচাটাকে ভালো করে ধুয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে ওদেরকে খাবার টাবার দিয়ে দিয়েছি, যাতে করে একটু হলে ওদের গরমটা মানে ওদের কষ্টটা কম হয়, বাট খেয়ে পাচ্ছে। চলো লাঞ্চটা করি আগে। কি গো মাদাম, ওফ ওরে ফোন সারাদিনই বাজে, থামে আর না। কি গো আজকে লাঞ্চে কি আছে? আমি এখন কি করছি, সকালবেলা অফিসের কাজ থাকে তো সমস্ত কিছু করা পসিবল হয় না, মানে রান্না করা, দেন ঝাড়ু পোছা সব কিছু। তো আমি রোজই রাত্রিবেলা রান্না করে রাখছি, এন্ড পরের দিন সকালবেলা আমরা সেটাই খাচ্ছি। গ্রেট প্ল্যান। তো মাসি এলেও তাই হয়, সকালবেলা রান্না করে যায়, আলটিমেটলি আমরা সেটাই রাত্রে খাই, মানে একবেলাই রান্না হয়। তো ইভেন আমার মাসিমণি মানে বুনি মাসিও তাই করছে, অনেকেই তাই করছে, তো আমিও সেরকমভাবেই করছি, কারণ দুবেলা রান্নার পেছনে সময় দিলে অফিসের কাজগুলো একদম পেন্ডিং হয়ে থাকে আর সেটা পসিবল নয়। এই যে স্কিমটা আমরা নতুন শুরু করেছি, আমাদের প্রাইমারি যে কাজ দুটো থাকে, সকালবেলা রান্না করা আর কিচেন ক্লিন করা, এটা আমরা রাত্রিবেলা শিফট করে দিয়েছি। আর এতে সিরিয়াসলি আমাদের সকালের দিকে চাপটা অনেক কমে গেছে, কমে গেছে। ও সকাল মানে রাত্রিবেলা পুরো বাসন টাসন ক্লিন করে রান্নাঘরটা একটু, আমি রান্না করার পরে ক্লিন করে দিই, আমরা বাসন মাজার পরে সেটা ক্লিন করে। তো ঘুম থেকে উঠে সকালে আর চাপই থাকে না, আমার জাস্ট একটাই কাজ থাকে, বারান্দার পরিষ্কার করে বাকিদের সেট আপটা ক্লিন করে দেওয়া আর ওর ঘর ঝাড় দেওয়া মোছা। তো ওই জন্য এই ব্যাপারটা অনেক বেশি অপটিমাইজড হয়েছে। স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকখানি হিল হয়েছে, মানে প্রথম দিকে খুব বেশি পিম্পল হচ্ছিলো, এখন পিম্পল অ্যাক্টিভ পিম্পল নেই, এগুলো ছোটো ছোটো দাগ আছে যেগুলো আস্তে আস্তে চলে যাবে। মেবি এক সপ্তাহ বেশি হলো, মানে 10-15 দিন হলো আমি মানে নতুন ক্রিমগুলো অ্যাপ্লাই করতে স্টার্ট করেছি, তো খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। এত কিছু রান্না কখন করলে তুমি? আজকে কোনটা জেরে কোনটা খাওয়া বুঝতে পারছি না, এখানে বড়ি দিয়ে পটল দিয়ে একটা তরকারি, এখানে পনির, এখানে ডাল, এখানে দই আর পেঁয়াজের রায়তা, ওখানে চিকেন, ওখানে আচার, বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে খাওয়ার লোক দুজন, মানে দুজনের মধ্যে আমি খাই এটুকু, আমি তাও মানে তরকারি হলে আমি কমই খাই, তো সেই জন্য জমতে থাকে একটু 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 করে ফ্রিজে। ফ্রিজে যদি 10টা জিনিস থাকে ও ক্যালকুলেট করবে না, 10টাকে বের করে গরম করে দেবে। এবার হয়তো দেখা গেলো আমরা 5টা খেলাম, বাকি 5টা ফ্রিজে ঢুকে গেলো, অযোধ্যাগুলো বারবার সার্কুলারে গরম হতে থাকে। দুই বোনে মিলে এখন অনেকক্ষণ ধরে পরিকল্পনা চলছে কীভাবে কীভাবে ডোম জুড়ে যাওয়া যায়। এই যে বাড়ি যাবো বলে সকাল থেকে কান্নাকাটি ছুটে দিয়েছো কেন? পূজা খেলতে যাচ্ছে, ওর কথা ছেড়ে দাও, মান্টু আর পূজা হাঁটতে যাচ্ছে সকালবেলা, আমি এখানে ঘরে বন্দি হয়ে পড়ে। পূজা যাচ্ছে, পূজা খেলতে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে, আমি তো বলেই দিয়েছি এখন ওই পাড়ায় পা রাখা যাবে না। তুমি যাবে না, আমি চলে যাব। স্বইচ্ছায় বাইরে এখন প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে। এখন বাজে 3:15, তো এতক্ষণ এই যে ডাইনিং টেবিলটা বসে আমি কাজ করছিলাম, এই হচ্ছে আমার ল্যাপটপ। কিন্তু এই টাইমটা না প্রচণ্ড বেশি একটা ঘুম পায়, প্রচণ্ড বেশি, তার জন্য দরকার জাস্ট 5 মিনিটের একটা পাওয়ার ন্যাপ। এই ল্যাপটপটাকে নিয়ে চার্জারটাকে নিয়ে আমি এখন যাবো ঠিক টিভির সামনে নিচে মেজের এখানটা। এখন 3:30 বাজে, আর সেদিন স্পেন্সার্স থেকে 3টে দই এনেছিলাম, 1টা দই তো সেদিনই খেয়েছিলাম, বাকি 2টো দই ফ্রিজে ছিল। তো দুদিন ধরেই ভাবছি কবে খাবো, খাওয়ার সুযোগ হচ্ছে না, আমরা এখন দুজনে 2টো দই নিয়ে বসেছি। মিষ্টি দই কিন্তু কি হলো, টক দই তো দুপুরবেলা ভাতে খেলে রাতটা, না মিষ্টি দই তোমারই বেশি ভালো লাগে, আমাকে দিলে তাই আমি খাচ্ছি, তাই যাই তো পারো তে খেয়ে উদ্ধার করতে তো হবে না, আমাকে দিয়ে দাও, আমি আমার ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। আমি তো আধা ঘন্টা আগে ল্যাপটপটা নিয়ে এখানটায় এলাম, ভাবলাম কি ঠান্ডা মাটিতে একটুখানি 5 মিনিটে পাওয়ার নাইপ নেবো, শুভ একটু
এই দুপুরবেলা না বাবা কাজে ঢুকে গেল। এইদিকে মানে আমাদের কি বলবো ড্রয়িং স্পেসটা যেখানে সোফাটা আছে আর কি ওখানে বেশ ঠান্ডা থাকে। ওখানে তো দুটো ল্যাপটপ নিয়ে বসেছো? হ্যাঁ আমি দুটো ল্যাপটপ নিয়ে বসেছি, আমার একটু আজকে এখন প্রেসার কম আছে। তো কালকে থেকে আমি একটা ওয়েব সিরিজ দেখা স্টার্ট করেছি নেটফ্লিক্সে, আয়রন ফিস্ট বলে। সাড়ে চারটে নাগাদ একটু বেরোতে হবে, ওষুধের দোকানে যেতে হবে ওষুধ গুলো আনতে। ওই জন্য আমি পাওয়ার ন্যাপ ক্যান্সেল করলাম, বিকজ অনেকগুলো কাজ আছে সেগুলো চট করে। কি বাড়ি যেতে ইচ্ছা করছে আর কি বলবো, আর একদম ভালো লাগছে না আমার। আমার বাবা এই সবে ফোন করেছিল, মানে মোটামুটি বলছে কবে আসবি কবে আসবি কবে আসবি, আয় আয় আয়, কিন্তু এই যে এই লোকটা। তো এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি বিকেল 5:30, আমরা একটু বেরোবো, সামনে একটা মেডিকেল স্টোরে যাবো, কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আসি। এই হয় আনতে যাবো ওর মেডিসিন আর ওকে আমাকে তাড়া মারতে হচ্ছে। এনিওয়ে ও এখন একটা কলে আছে, একটু টাইম লাগবে, ততক্ষণ আমি চট করে এক কাপ চা খেয়ে নিই। মনটা একটু চা চা করছে। শেষ হয়ে গেছে এবার, মানে যদি মেডিসিনটা না আনা হয় তাহলে কালকে সকালে খেতে পারবে না। আর এই মেডিসিন স্টোরটা বিকেলের পর খোলা থাকে কি না এই ডাউট, ওই জন্য আমি চাইছিলাম সন্ধে হওয়ার আগে গিয়ে নিয়ে আসতে। বাট ওর যদি যতক্ষণ না কল শেষ হবে ততক্ষণ বেরোতে পারবো না। তো এখন বাজে 7:00, আমরা ফাইনালি বেরোলাম, ওর কল শেষ হলো, তারপর আবার আমার কিছু কাজ এসে গেছিলো। তো এই সামনেই যাবো মেডিকেল স্টোরে, বেশিক্ষণ লাগবে না, করে আবার চট করে চলে আসবো চট করে। এতক্ষণ ভাবছিলাম ওষুধের দোকান হয়তো বন্ধ থাকবে, কিন্তু লাকিলি খোলা আছে। অ্যান্ড ওর পাশেই একটা মানে ডক্টরের ইয়েও আছে, ক্লিনিক টাইপের, ওটাও খোলা আছে। তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, কিন্তু চিনির খুব দরকার, বাড়িতে এক বুন্দি চিনি নেই। তো দেখি কোনো দোকানে পেলে ভালো, নাহলে বাড়ি চলে যাবো। তো চিনিও পেয়ে গেছি এই যে, কিন্তু লুজ চিনি তো একদম অল্প করে নিয়েছি, কালকে গ্রোফার্সে অর্ডার দিয়ে দেবো। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি আগেই, সুন্দর সুন্দর দেখানো হয়ে গেছে আমার। তো আমি যখন দুপুরবেলার ভাত বানিয়েছিলাম তার সাথেই আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর ছোলাটা আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটু ছোলা আলুর চাট বানাবো। তো একটুখানি তেল নিয়ে নিয়েছি, তারপর একটু গোটা জিরে দিয়ে দিলাম, এখানে আছে আমার টমেটো আর কাঁচা লঙ্কা। আলুটা সেদ্ধ করাই আছে আমার, বেশি সেদ্ধর দরকার নেই, খালি একটু মাখা মাখা হয়ে গেলে আমি ছোলাটার মধ্যে দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দেবো, গোলমরিচ দেবো, আর পেঁয়াজটা আমি কাঁচা দেবো যখন খাবো, তাহলে একটু চাট চাট ব্যাপারটা আসবে। তো যদিও বা এখন বাজছে হচ্ছে 8:40 অলরেডি, 9:15 বাজতে চললো। বাড়িতে আসার পর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছু কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম, তারপরে এক্সারসাইজ করে স্নান করে এই আমি ফ্রেশ হয়েছি। এখন অর্পি বানাচ্ছে আলু কাবলি টাইপের কিছু, যদিও বা সেটা আমরা খাবো ডিনারে, বাট এখন আমার একটু খিদে পাচ্ছে, তো বানানা শেকটা চট করে বানিয়ে নিই। তো এর মধ্যে আমি একটা কলা দিয়েছি, আর আমার হাতে আছে এই যে কিছু কাজু আর নামন, এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হানি অ্যাড করব। এবার আমি এর মধ্যে এতটা আইসক্রিম দেবো। এবার আমি দেবো এর মধ্যে দুধ। এবার দুধের পরিমাণটা কিন্তু ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, যদি বেশি থকথকে খেতে ইচ্ছা হয় তাহলে কম দুধ দাও, আর যদি একটু কম থেকে খেতে ইচ্ছা হয় তাহলে একটু বেশি দুধ দাও। আমি মোটামুটি এতখানি দেবো। এটার সঙ্গে একটু জলও মিক্স করব, এই জিনিসটা দাঁড়ালো। অলরাইট, তোমার বানানা শেক রেডি। এটা না খুব ঠিক হয়েছে না খুব বেশি রানি, একদম পারফেক্ট। কি টেস্টি লাগছে একবার দেখো খালি, এর উপর একটু কাঁচা পেঁয়াজ আর একটু ভুজিয়া, এটা আমার রাত্রের ডিনার। ডান।
তো এই রেডি হয়ে গেছে আমার বানানা শেক। এই রেসিপিটা ফলো করে, মানে রেসিপি কিছুই নেই এখানে অ্যাজ সাচ, বাট স্টিল এই স্টাইলটা ফলো করে তোমরা যদি বানাও প্লিজ টেস্টটা শেয়ার করতে ভুলো না। আর ওখানে উড়পিয়ে রেডি হয়ে গেছে আলু কাবলি, যেটা ভুজিয়া দিয়ে খেতে যা লাগবে না, আলু কাবলি না ছোলার চা। ওটা আলু কাবলি মতনই দেখতে হয়, আলু কাবলি দিয়ে রেতুল রেতুল অনেক কিছু। তো আমি কী করি না, প্রথমে বানানা শেকটা বানিয়ে নিই, একটা জিনিস জাস্ট তোমাদের দেখানো হয়নি, তারপরে ওপরে এই যে যে এটা দিয়ে দিই, এটা হচ্ছে হার্সিসের ওই চকো সিরাপটা, তারপরে একটু ভালো করে ঘাটিয়ে খেয়ে আরও টেস্টি হয়ে যায়। সো এটা আমি এখন শেষ করবো, তারপরে ও বলছে কি আজকে রাত্রে রান্না করবে না, কালকে সকালে করবে নাকি। তো এখন বসবে হচ্ছে ওই কি কোনটা দেখছিলে, আয়রন ফিস দেখবে, আর আমাকে আমি বসবো এখন এডিটিং করতে। তো হ্যাভিং সেড দ্যাট, এই ব্লগটা এইটুকুই আমার টাইম থাকে, যখন যখন ল্যাপটপটা আমার চয়েসে চলে, মানে যে কোনো কিছু আমার চয়েসে চলে, ওর এডিটিং হয়ে গেল মানে ও ল্যাপটপটা নিয়ে নেবে, তখন ওর ও আমি দেখলে কি প্রপার দশটা দেখবো। ও কি করবে, প্রথমে একটা তো মেরে কেটে 45 মিনিটস বাস ওর হয়ে গেলো দেখা। ওর সঙ্গে যখন মুভি দেখতে বসি না, দুজনে শুয়ে আছি, মুভিটা চলছে, সামনে গিয়ে পট করে একটু ফাস্ট ফরওয়ার্ড বাটনটা টিপে দেবে, অনেক লেগ পুলিং হয়ে গেছে। তো এই ব্লগটা এখানে শেষ হয়ে যায়, অ্যাজ উই অলওয়েজ সে টেক কেয়ার অফ ইওর সেলফ, ইওর ফ্রেন্ডস, ইওর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট। ওর সঙ্গে যখন মুভি দেখতে বসি না, দুজনে শুয়ে আছি, মুভিটা চলছে, সামনে গিয়ে পট করে একটু ফাস্ট ফরওয়ার্ড বাটনটা টিপে দেবে।